এই গণপরিবহনে যারা পেলেন সাধারণ মানুষ যতটা না খুশি, আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যা তার থেকে অনেক অনেক বেশি খুশি, যে কারণ বঙ্গবন্ধু কন্যাই গণ মানুষের জন্য এই উপহারটি তিনি দিতে পারলেন। তিনি যেমন আবেগ আপ্লুত, এখানে যারা এসছেন এই ট্রেনের যারা ভ্রমণ করছেন তার সঙ্গে সবসঙ্গে তারাও আবেগ আপ্লুত। তারা বলছিলেন যে এই এটি তারা কখনো কল্পনাই করেননি যে এই মেট্রো রেলটি যে বাস্তবে তারা দেখবেন বা মেট্রো রেলে চড়বেন তারা কখনো বাস্তবায় মানে কল্পনাও করেননি, আর সেটি কিন্তু আজকে বাস্তব একেবারে চোখের সামনেই আমরা সেটি দেখে সেটি চড়ছি বঙ্গবন্ধু কন্যার সঙ্গেই। সাধারণ মানুষগুলো কিন্তু সেই উচ্ছ্বাসটি প্রকাশ করছিলেন যে তারা বারবার ধন্যবাদ দিচ্ছিলেন যে বঙ্গবন্ধু কন্যা যেটি বলেন যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো 10 বছরে এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হতো, তারপরেও তিনি বেঁচে থাকেননি, তিনি তাকে হত্যা করেছে যেভাবে নির্মমভাবে, তার সেই ক্ষোভটুকু সেই আবেগটুকু নিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মানুষের জন্য ফিরে এসেছিলেন 81 সালে, এবং তারপরে কিন্তু নিরন্তরভাবে তিনি তার কাজটি করে চলেছেন যে উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে এসেছিলেন, বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ জীবন দিতে যে এসেছিলেন সেই উদ্দেশ্যে তিনি কাজ করে চলেছেন, সেটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলছিলেন। আমরা একটি অন্য একটি স্টেশনে আসলাম এখন। যে প্রথম যে ট্রেনটি যাত্রা শুরু করেছিল 005, সেইটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মিরপুর 10-এর যেই সড়ক সেই সড়কটি কিন্তু পার হয়ে যাচ্ছে, এবং এর পরবর্তীতে যেই ট্রেনটি রয়েছে 004 যেটি প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি আমরা প্ল্যাটফর্মে। 004 নামের যেই ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিতে তিনি রয়েছেন, তার সাথে তার সফরসঙ্গী রয়েছেন, গণমাধ্যমের কর্মীরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটিও যাত্রা শুরু করবে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই ট্রেনটির যাত্রা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি স্বপ্ন বাস্তবায়নের যেই গল্পটা, যে অধ্যায়টা, সেই অধ্যায়টা এগিয়ে যাবে মেট্রো রেলের মাধ্যমেই, আসলে সেটি এগিয়ে যাবে সেইটির অপেক্ষায়, সেই মহেন্দ্র খনের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, সর্বস্তরের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর এই যাত্রা। প্রধানমন্ত্রী যেটি সবসময় বলতেন, সরকার প্রধান যেটি সবসময় বলতেন যে তিনি দেশের মানুষের জন্য কাজ করেন, তিনি গণমানুষের জন্য কাজ করেন, সেই ক্ষেত্রে আসলে গণমানুষকে নিয়ে এই যে গণমানুষের বিভিন্ন প্রতিনিধিদেরকে নিয়ে এই যাত্রা, এই বার্তাটা মনে হয় যে দেশের প্রত্যেকটা মানুষের কাছে এক ধরনের আবেগ কিন্তু আসলে সৃষ্টি করে। যদি প্রথম সফর হয়তো একটু সময় বেশি লেগেছে, তবে এই 15-12 কিলোমিটার সফর করতে কিন্তু মাত্র 10 মিনিট 10 সেকেন্ড সময় লাগার কথা। এখন বঙ্গবন্ধু কন্যা নামবেন, তার যে উদ্বোধনী ভ্রমণটি সেটি শেষ করে এখন তিনি নামবেন।